ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ঠাকুরগাঁও রেল স্টেশনে টিকিট না পাওয়ার অভিযোগ অধিকাংশ যাত্রীর। অথচ কালো বাজারিতে ঠিকই মিলছে টিকিট। এর সঙ্গে জড়িত দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেও আবারও শপথে বহাল করেছে কর্তৃপক্ষ। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণে রেলপথেই আগ্রহ বেশিরভাগ মানুষের। অথচ এ পথে টিকিট কিনতে অনলাইন কিংবা কাউন্টারে বেশিরভাগ যাত্রীদের ফিরতে হয় খালি হাতে। তবে কালোবাজারিতে মিলছে টিকিট, এমন চিত্র প্রতিদিনের ঠাকুরগাঁও রেল স্টেশনে। স্বাভাবিক সময়ে কিছুটা ভোগান্তি কম হলেও শিক্ষার্থীদের পরীক্ষা কিংবা উৎসবে ট্রেনের টিকিট হয়ে উঠে সোনার হরিণ। কাউন্টারে ধর্ণা দিয়েও টিকিট না পেয়ে বাধ্য হয়ে বাড়তি দামে কালোবাজারিতে কিনতে হয় টিকিট। গেল 28 জুলাই এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার অনুপ বসাক ও বুকিং সহকারী ফারুক হোসেনকে বরখাস্ত করলেও 5 বছর বেতন বৃদ্ধি বন্ধের সিদ্ধান্তে আবারও বহাল তবিয়তে যুক্ত করা হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রেলের টিকিট বিক্রি সহজ করার দাবি জানান সবাই। হচ্ছে 4 দিন আগে টিকিট কাটা লাগে, 3 দিন আগে টিকিট পাওয়া যায় না, বাইরে 50-100 দামে টিকিট পাওয়া যাচ্ছে। তো কালোবাজারিতে হলো অনেক বেশি দামে কিনতে হয়, তারপরেও পাওয়া খুব কঠিন। এটা আমাদের জন্য ভোগান্তি। দুই কর্মকর্তাকে বরখাস্ত করার পর শপথে বহালের কথা জানিয়ে চাহিদার চেয়ে টিকিট বরাদ্দ কম হয় এমন অবস্থায় পড়তে হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার। যাত্রী অনুযায়ী আমাদের টিকিট সেরকম ব্যবস্থা নেই। দুই কর্মচারী সাসপেন্ড করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল। তাদের 5 বছরের যে বার্ষিক বেতন বৃদ্ধি হয় সেটা স্থগিত করা হয়েছে। স্টেশন কর্তৃপক্ষের তথ্য মতে জেলার জন্য ঢাকাগামী দ্রুত যান একতা ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চেয়ার 123টি, এসি চেয়ার 19টি, ক্যাবিন 8টি ও 1টি বার্থ ক্যাবিন বরাদ্দ। রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে চেয়ার 20টি ও ক্যাবিন 4টি টিকিটের পাশাপাশি সাঁতারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেন লোকাল হিসাবে যাতায়াত করছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।